আজ বাংলায় আনন্দীর জীবনের গল্প নিয়ে আসছে সোনা রোদের গান। তবে এই আনন্দীর জীবনে কে আনন্দ দেবেন এবং কে দুঃখ দেবেন সেটা কিছুটা দর্শকেরা আন্দাজ করেছেন, এবং যে দুজন মানে আনন্দ দিচ্ছেন এবং দুঃখ দিচ্ছেন তারা পাশে রয়েছেন। সত্যিই তো, মানে একজন আনন্দ একজন দুঃখ দিচ্ছেন, তাই তো? আনন্দীকে ওয়েল এই মুহূর্তে বিক্রম দুঃখ দিচ্ছে বা দিচ্ছে না সেটা নিয়ে আনন্দী একটু কনফিউজ। তারই মাঝে হঠাৎ করে ডক্টর অনুভবের সঙ্গে আলাপ বলবো না একটা ইনসিডেন্ট ঘটেছে, তো সেটা নিয়ে আনন্দী খুব আপসেট, কেন ডক্টর অনুভব খুব রুডলি আনন্দীর সঙ্গে ব্যবহার করেছেন, তো সেটা নিয়ে আনন্দী খুব একটা বদার্ড এই মুহূর্তে বলবো না, তার কারণ সে তার বাবাকে নিয়ে বেশি চিন্তিত। বাট হ্যাঁ, ডক্টর এতটা রুড বিহেভ করাও বোধহয় উচিত হয়নি। আসলে ব্যাপারটা, আনন্দী কখনো সরকারি হাসপাতালে যায়নি, ওখানে গেলে বুঝতো বেড নেই, যান, তার থেকে তো অনেক ভালো যে আপনি একটু বাইরে যান, আপনার বাবাকে এখন পরীক্ষা করা হচ্ছে, এরকম ধরনের কথাগুলো বেটার না, কি বলো? একদম ঠিক কথা বলেছেন ডক্টর অনুভব, আমি কখনো সরকারি হাসপাতালে যাইনি। বাট ডক্টরও তো মানুষ, মানে আফটার অল তারও বোঝা উচিত যে পেশেন্ট যখন হসপিটালে যায় পেশেন্ট পার্টির মানে পেশেন্টের বাড়ির লোকজন তাদের মেন্টাল খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যান, তো তাদের মানসিক অবস্থা খুবই খারাপ হয়, তো ডক্টর যদি একটু ভালো করে কথা বলে তাহলে বোধহয় তাদের মনের জোরটা আরও বেশি বাড়ে। বিক্রম কি বলবে? জনের দিকেই আছো, একজন বোধহয় ভাই একজন বোধহয় মনের মানুষ হতে চলেছে, কার দিকে তুমি এখানে পক্ষটা নেবে একটু বলো। সেটা করেছিল যে আসলে আনন্দী এমন একটা জিনিস পেয়েছে, ওটা তো দুঃখ পাওয়া উচিত না আনন্দ পাওয়া উচিত, আনন্দী বুঝতে পারছে না এই অনুভবটা কি, মানে এটা কিসের অনুভব, মানে আমি আমার নামে বলছি না, মানে ফিলিংসটার কথা বলছি। হ্যাঁ, এবারে আনন্দী আবার গাড়ি চেয়ে বসেছে 80 লাখ টাকার, বিক্রম কোথা থেকে দেবে না? আমি আনন্দেই চাইছে বেসিক্যালি, মানে বলছে নিয়ে নাও বাবা আমাকে চাইলে দেবে না, বিক্রমকে দিয়ে চাওয়াচ্ছে। পুরো গল্পটাকে ঘুরিয়ে দিল পুরো। না, আমার দাদা আমার পরে তো একটু কথা বলবে, কিন্তু এবার আনন্দীকে তো ডিসাইড করতে হবে না যে একজন যে রুড বিহেভ করছে তার দিকেও কি হেলে পড়বে, নাকি যে সারাক্ষণ খুব সুইটলি কথা বলে যায় তার দিকে এত সন্দেহ কেন? বেশ চাপে নাকি, কোন দিকে যাবে বুঝতে পারছি না, এরকম যাওয়া আসার জায়গাই আসেনি, এখন কোন দিকে যাবে পরে পরে পরবর্তী হবে। এন পেজের লোকেরা মুখগুলো দেখলে ভেবে না এর সঙ্গে এই যাবে এর সঙ্গে এই যাবে, বুঝলি? ঠিক, মোটামুটি সবাই একই বাড়িতে, তাই তো? আমরা বাড়ির বাইরে এক ছাদের তলায়, বাড়ির বাইরে আমরা কিচ্ছু করি না। আমরা এক ছাদের তলায় থাকতে ভালোবাসি শুটিং ফ্লোরে, বাট ডেফিনেটলি যখন এই গল্পটা আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন এক ছাদের তলায় সবাই নেই, এই পাশের বাড়ি বা পাশের গলি এই সানে থাকে, প্রচুর চুলোচুলি মারামারি লাথালাথি এসব চলতে থাকে আর কি, নাহলে সিরিয়ালে কবি কী করে। কিন্তু আমার একটা কথা বলে, তোমাদের তিনজনের মধ্যে আমি অনেকক্ষণ থেকেই দেখছিলাম দুজনে গল্প করে আছে, বোধ হয় পায়েলদি সবচেয়ে চুপচাপ থাকে নাকি, তাতে মাঝে মাঝে তোমাদের জন্য কি একটু বেশি কথা, যেমনি সবসময় খুব চুপচাপ শান্ত নিজের মতো থাকে, কথা বলতে পারছে একটু বেশি? হ্যাঁ, দেখা হলে কথা হয়, এমনি আর কি একা একা কথা বলবে, দেখা আমাদের সঙ্গে একসঙ্গে। ও হ্যাঁ, তখন শুনে, ও শুনে ভাবছে BMWটা কাকে চাইব, এই দেবে না ও দেবে, এবারে ওকে দিয়ে চাওয়াচ্ছে, বাবা তো আমাকে দিলে দেবে না, এগুলো অফ স্ক্রিন কথা আমি বলে দিচ্ছি, খুব সিক্রেট, কিন্তু পশ্চিমবাংলা টিভিতে আজ অবধি দেখানো হয়নি, এই খবরটা নিয়ে আসছে কি চ্যানেল, টলিফোকাস। ওপর দোষটা দিয়ে দিচ্ছে, ভাই নাকি একদম ভালো মানুষ, ভাইয়ের কোনো চাহিদা নেই, এরকম দাদা হতে হয় তাই না? হ্যাঁ, দাদা তো এরকমই হতে হয়, নাহলে দাদা কেন? গল্পটা দেখছি মানে অন্যভাবে আমাদের কাছে বলা হয়েছিল, কিন্তু দায়িত্ব নিয়ে অনুভব আর বিক্রম পুরোটাই পাল্টে দিচ্ছে। সব থেকে ভালো হয় যে এদের কথা একদম বিশ্বাস করবেন না, টেলিভিশনে পর্দায় চোখ রাখবেন, কালাস বাংলা দেখবেন প্রতিদিন রাত 8টায় সোনা রোদের গান, আসল খবরটা তাতেই পাবেন আর কি, গাড়িটা কে চাইছিল ঠিক আর টিমে সেটা তখনই বোঝা যাবে, তাই তো? এক্স্যাক্টলি, না আমরা একটাই টিম। হ্যাঁ, আমরা টিম একটাই। থ্যাংক ইউ সো মাচ, শেষ করব, শেষে আরেকবার সবাই মিলে একটু দর্শকদের সোনা রোদের গান দেখতে থাকুন, দেখতে থাকুন সোনা রোদের গান শুধুমাত্র কালাস বাংলায়, হাসির কিছু হয়নি আমি ঠিক কথা বলছি, সোনারদের গান শুধুমাত্র কালাস বাংলাতে আসছে, অন্য কোনো চ্যানেলে আসছে না, আর রাত 8টার সময়। হ্যাঁ, প্রতিদিন রাত 8টায় কালাস বাংলার পর্দায় দেখতে ভুলবেন না সোনারদের গান।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।